প্রিয় শিক্ষার্থীরা নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত। নিশ্চয় তোমরা ভালো আছো। আমি মকসুমুল হাকিম চৌধুরী, তোমাদের স্যার। আজকে আমি পূর্বের পাঠ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পাঠ তিন পরিমাপ সম্পর্কে, পরিমাপের কিছু সমস্যা সম্বন্ধে আলোচনা করব। কত বিগত দুইটা ক্লাসে আমরা এগুলো করেছি, আমরা ওখান থেকে মৌলিক ধারণা লাভ করেছি, সমস্যাগুলোর সমাধান শিখেছি। আজকে আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান করব। নিশ্চয় তোমরা মনোযোগ সহকারে এই সমাধানের দিকে খেয়াল রাখবা এবং খাতা কলম নিয়ে তোমরা যদি অনুশীলন করো তাতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। তা আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতে পরিমাপ পাঠ তিন পরিমাপের 21 নম্বর বিষয়ে সমস্যাটা নিয়ে আলোচনা করব। 21 নম্বর সমস্যায় আছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়, প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। যদি এই সমস্যাটা সম্পূর্ণ না লিখে উপরের অংশটুকে লিখে নিই, সেটা যদি আমরা বাদ দিয়ে লিখতাম তাহলে এখানেও একটা সৃজনশীল প্রশ্ন তৈরি হয়। তা আমরা আগে সমস্যাটা সমাধান করি এবং সৃজনশীল বিষয়ে ধারণাগুলো ওখান থেকে পাব। আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে সমস্যার সমাধানের জন্য আমার কী কী করণীয়। প্রথমে আমাকে এখানে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 1.5 গুণ এটা, আর প্রতি বর্গ মিটারে এত টাকা দরে ঘাস লাগাতে মোট এত টাকা ব্যয় হয়েছে। তাহলে এখান থেকে আমি প্রথমে কি করব, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমেই আমি বের করে নিব। তারপরে আমার করণীয় কি, তারপরে করণীয় প্রস্থ ধরে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল নির্ণয় করব এবং ওই ক্ষেত্রফলের সঙ্গে পূর্বের ক্ষেত্রফলের সমতা বিধান করে এই আয়তাকার ক্ষেত্রের প্রকৃত দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। এরপরে আমরা শেষের অংশটাকে যদি দেখি, প্রতি মিটার এত টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। এখানে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে গেলে মাঠের পরিসীমা আমাকে বের করতে হবে। মাঠের পরিসীমা বের করার জন্য আমার দৈর্ঘ্য প্রস্থ তো আছে, তাহলে সূত্র প্রয়োগ করব 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে মাঠের পরিসীমা পাবো। মাঠের পরিসীমাকে টাকাটা দ্বারা গুণ করলে ওই বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে তা আমি বের করতে পারব। তাহলে এইটুকু আমরা আবার দেখি যে প্রথমেই আমাকে নির্ণয় করতে হবে ক্ষেত্রফল। তাহলে আমি প্রথমেই ধরে নিই সমাধানে যে প্রতি বর্গ মিটারে এত টাকা দরে ঘাস লাগাতে, বলছে প্রতি বর্গ মিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাতে মোট কত টাকা, 10,260 টাকা ব্যয় হয়েছে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের এত টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে, অতএব 1 টাকা ব্যয় হয়, তাহলে 1/1.90 বর্গ মিটারে, অতএব 10,260 টাকা এত টাকা ব্যয় হবে। তাহলে কত বর্গ মিটারে, 1 × 10,260 আর নিচে 1.90। তাহলে এটা আমি যদি এখন দশমিক তুলে দেই তাহলে আমি নেব 100, তাহলে এই 00 কাটলাম, 19 দিয়া যদি এটা কাটে করি তাহলে 19 × 5 = 95, 96, 97, 99, 100, 1, 2, 7, 4, 19 × 38, 78, আর একটা 0, তাহলে এখানে আমি পাচ্ছি কত সমান 5 60
54,000 square meters. তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমি পাইলাম, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমি পাইলাম 5400 square meters. এখন আমার দ্বিতীয় ধাপে প্রস্থকে ধরে এর ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে মূল ক্ষেত্রফলে এই ক্ষেত্রফলের সঙ্গে সমতা বিধান করে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। তাহলে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ক মিটার। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ক মিটার। তাহলে দৈর্ঘ্যটা আমরা দেখি, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 1.5 গুণন ক, এত মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তাকার দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি কত, 1.5 ক গুণন ক, এত বর্গ একক। তাহলে পাচ্ছি 1.5 ক² বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে আমি এই বর্গ ক ধরে, প্রস্থকে ক ধরে এত বর্গ মিটার পাইছি। এখান থেকে এটা সমতা করব, শর্ত মতে 1.5 ক² সমান 5400, বা ক² সমান উপরে 5400, নিচে 1.5, দশমিক তুলে দিলে এটা আমরা 10 লিখতে পারি, 54 দিয়া 3 15 45, 46 47 48 59 50 51 52 53 54 56 90 36। তাহলে এখানে পাচ্ছি, বা ক² সমান পাচ্ছি 3600, বা ক সমান √3600। অতএব ক সমান পাইছি আমি 60। অতএব ক্ষেত্রটির প্রস্থ ক সমান 60 মিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 1.5 গুণন ক সমান 1.5 গুণন 60 সমান 90 মিটার, কত মিটার, 90 মিটার। তাহলে এখান থেকে আমি ক্ষেত্রটির দৈর্ঘ্য 90 মিটার, প্রস্থ পাইলাম আমি কত, 60 মিটার। তাই দৈর্ঘ্য এবং প্রস্থ এখান থেকে বের করে ফেললাম। এবার করণীয় হচ্ছে যে প্রতি মিটার যদি 2.50 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে, তো এটা আমার চিন্তা করতে হবে যে মাঠের চারিদিকে বেড়া দিতে গেলে আমাকে মাঠের পরিসীমা বের করতে হবে। তা মনে করি একটু দেখাই দিই আমি, যে এটা একটা মাঠ, এই মাঠটার চারিদিকে আমি বেড়া দিব, বেড়া দিলে এই দিক দিয়ে সব দিই, তাহলে 2টা দৈর্ঘ্য আর 2টা প্রস্থ পাচ্ছি। মানে অতএব আমরা এখান থেকে পরিসীমা বের করব, আমরা জানি
আমরা প্রথম ক্লাসে মৌলিক ধারণায় পরিসীমা সম্বন্ধে জ্ঞান অর্জন করেছি। ওখান থেকে লিখব আমরা, আমরা জানি পরিসীমা আয়তাকার আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দুইটা, প্রস্থ দুইটা। তাহলে আমি ওই জন্য লিখছি দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুই গুণন দৈর্ঘ্য। এখানে আমরা দৈর্ঘ্য পাইছি কত, 90 মিটার, যোগ প্রস্থ পেয়েছি আমি কত, প্রস্থ পেয়েছি আমি 60 মিটার। এত মিটার সমান সমান দুই গুণন কত রে, দুই গুণন হচ্ছে আসতেছে 150 মিটার, সমান সমান এটা আসতেছে 300 মিটার। কত মিটার? 300 মিটার। তাহলে পরিসীমা পাইলাম, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পাইলাম আমি 300 মিটার। প্রতি মিটারে আমার খরচ হয়েছে কত বেড়া দিতে, বেড়া দিতে প্রতি মিটারে খরচ 2.50 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে পেলাম আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, আয়তাকার ক্ষেত্রে পরিসীমা দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমি চিত্র দেখা, তোমাদের চিত্র তোমরা দেখতেছো, এটা একটা আয়তাকার ক্ষেত্র, এ দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ। আমরা মৌলিক যে ধারণা নিয়েছিলাম প্রথম ক্লাসে, সেখানে আমরা শিখছি যে আয়তাকার ক্ষেত্রে পরিসমান সমান সমান দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দুই গুণন দৈর্ঘ্য হচ্ছে 90 আর প্রস্থ হচ্ছে 60 মিটার, এ পরিসীমার একক কিন্তু মিটারে, অতএব 300 মিটার। এখন আমাকে এখানে বলছে যে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত, 2.50 টাকা দরে, 2.50 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা। তা বেড়া দিব আমি কত মিটার, ওর পরিসীমার সমান, তো বেড়াটা হবে আমার পরিসীমার সমান, আয়তাক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার সমান, পরিসীমা পাইছি আমি এখানে 300 মিটার, অতএব আমাকে বেড়া দিতে হবে 300 মিটার। তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে আমার 2.50 টাকা, এখান থেকে আমি পারব এক মিটার বেড়া দিতে ব্যয় 2.50 টাকা, অতএব মোট বেড়া দিতে হবে আমাকে 300 মিটার, অতএব 300 মিটার বেড়া দিতে ব্যয় হবে আমার 300 গুণন 2.50 টাকা। এটা আমরা যদি গুণন করি তাহলে হবে 750 টাকা। তা শিক্ষার্থী, আমরা মূলত এর উত্তরটা পেয়েছি 750 টাকা, মানে এই আয়তাকার ক্ষেত্রটির চারিদিকে বেড়া দিতে আমার মোট খরচ হবে, ব্যয় হবে 750 টাকা। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেছো এই সমস্যাটাতে, প্রথমে আমরা যদি এই সমস্যাটার দিকে আবার প্রথম থেকে দেখি, তাহলে শেষের অংশটা যদি আমরা নাও থাকে, এটা আমার যদি সৃজনশীলে থাকে তাহলে ওইটা ওই অংশটা ওইভাবে থাকবে। তাহলে আমি প্রথমেই আবার দেখি, যেখানে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়, প্রতি মিটার 2.50 টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। তো প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমাকে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয়েছে। প্রতি মিটার বর্গ মিটার 1.90 টাকা ধরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়, তাহলে এত 1.90 টাকা ব্যয় হয় কত, 1 বর্গ মিটারে 1 টাকা ব্যয় হয় কত, আর 10,260 টাকা ব্যয় হয়েছে কত, এই 5,400 বর্গ মিটার। এরপরের ধাপটা আমি কি করব, যেহেতু এখানে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রস্থকে ক ধরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি। মনে করি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ সমান সমান ক মিটার, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ সমান সমান 1.5 গুণন ক সমান সমান 1.5 ক মিটার, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, তাহলে 1.5 ক গুণন ক বর্গ মিটার, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, অতএব 1.5 ক² বর্গ মিটার। এই 1.5 ক² বর্গ মিটার আর এটা হচ্ছে ক্ষেত্রফল, আর পূর্বের ক্ষেত্রফলটা পাইছি আমি 5,400 বর্গ মিটার। এর সমতা করছি প্রশ্ন মতে 1.5 ক² সমান সমান 5,400, এটা আমি পাইছি
কয় স্কয়ার সমান সমান পাইলাম 3600 ক সমান রুট ওভার 3600 ক এর মান পাইছি বর্গমূল পাইলাম কত 60 এইটাই হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ এই প্রস্থ ক সমান সমান 60 মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য তলে অতএব দৈর্ঘ্য 1.5 ক তাহলে 1.5 গুণন ক 1.5 গুণন প্রস্থ হচ্ছে ক এর মান 60 মিটার সমান সমান কত 90 মিটার তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ মূলত পাইছি এখন শেষের দিকে প্রতি বর্গ মিটার 2 টাকা 50 পয়সা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা হবে যেটুক ওই ক্ষেত্রফলটাতে আমাকে বেড়া দিতে গেলে ক্ষেত্রফলের পরিসীমা আমাকে বের করতে হবে পরিসীমা বের করতে গেলে আমাকে এই দৈর্ঘ্য প্রস্থ দ্বারা আমি পরিসীমা বের করতে পারি আমরা ওইটা ছবি দিয়ে দেখিয়েছি আমরা আবার আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ পরিসীমা বলতে বোঝায় পুরাটাই এই চারিদিকে বেড়া দিব বেড়া দিয়ে যতটুকু পরিসীমা আসবে ততটুকুই আমরা বেড়া দিব তাহলে এতে পরিসীমা পাইলাম কত 300 মিটার মানে এই 300 মিটার আমাকে বেড়া দিতে হবে এই 300 মিটার বেড়া দিতে আমার খরচ কত হবে 1 মিটারে বেড়া দিতে ব্যয় হচ্ছে 2.50 টাকা অতএব 300 মিটারে বেড়া দিতে ব্যয় হবে 750 টাকা তো তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা ভালো করে অনুশীলন করো এবং এইরকম অঙ্ক তোমাদের এই ধরনের সমস্যা তোমাদের সৃজনশীল আকারে বোর্ডের প্রশ্নগুলোতে তোমরা পাবা নিশ্চয়ই তোমরা যদি অনুশীলন করো তাহলে এগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য সমস্যা সম্বন্ধে সমাধান করব অন্য সমস্যা দেখব তারপরে আমরা সৃজনশীলে যাব এই অনুশীলনটা অনেক বড় আমরা আরও হয়তো দুইটা ক্লাস পর ক্লাস নিতেই থাকবো সামনের মঙ্গলবারও আমি তোমাদের এই ক্লাসটা নেব এবং আরেকটা সমস্যার সমাধান করে তারপরে সৃজনশীলে যাব তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে